রেশন বন্ড দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে ইডির হানা। বৃহস্পতিবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান বের হয়। এডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর সাথে নিয়ে পৌঁছায় সল্টলেকের বিসি ব্লকে প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে। সূত্রের খবর, এই মুহূর্তে বাড়িতেই রয়েছেন মন্ত্রী। রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমানকে গ্রেপ্তার করার পর তার হিউজ পরিমাণ সম্পত্তির হদিস যেমন পাওয়া যায়, অন্যদিকে একাধিক প্রভাবশালীর নাম উঠে আসে। আর এই প্রভাবশালীর মধ্যে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ মন্ত্রীর ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে এরির হানা। একেবারেই বৃহস্পতিবার সকাল থেকে এক যুগে একটি জায়গায় হানা। জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের দুটি বাড়ির পাশাপাশি নাগেরবাজারে তার আত্মসহায়কের বাড়িতেও এরির হানা। নাগেরবাজারে তিনটি ফ্ল্যাট রয়েছে, যেগুলি বেশ কয়েকদিন ধরে তালাবন্ধ অবস্থাতেই ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সেখানেও মূলত ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে। মিল মালিক বাকিবুর রহমান খাদ্য দপ্তরে কিভাবে যোগাযোগ? জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কি সম্পর্ক ছিল? কিভাবে যোগাযোগ হয়েছিল মন্ত্রীর সঙ্গে, এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসা করা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে। পাশাপাশি তার ব্যাংক লেনদেন ও তার সম্পত্তির খতিয়ান দেখা হচ্ছে এরই আধিকারিকের পক্ষ থেকে। Mind of this ration scam, and when this scam was happened, Jyotipriya Mallik was the food minister of the state of West Bengal. Last 1.5 hour, enforcement directorate raid is continued at state former food minister Jyoti. আপনি কি কাজ করেন দিদিভাই এখানে? জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে কাজ করেন? আমি এই বাড়িতে করি। আচ্ছা, এটা এটা কার বাড়ি? এটা বৌদির বাড়ি। মানে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি না দাদার বাড়ি? দাদা দুজনেরই। আমি বলতে পারবো না, আমি এই আসছি। মন্ত্রী কি দেখতে